আচ্ছা, এবার আমরা শিখবো ডেসিমাল টু অক্টাল, ঠিক আছে? আটটা সংখ্যা, মানে অক্টাল বলতে ভাবো এখানে আটটা সংখ্যাই আছে, আট আর নয় নেই। এটা একটা দুনিয়া যাতে আট আর নয় সংখ্যা হয় না, তাই এই নাম্বারটা আমি ট্রান্সফার করবো এটা থেকে এটা। যে যদি ডেসিমালে 98 হয়, তাহলে অক্টালে সেই নাম্বারটা কত হবে? আমরা ভাবি না যে যদি পৃথিবীতে এই ওজন হয় তাহলে চাঁদে গিয়ে কত ওজন হবে, তাই না? সেই সেরকম ব্যাপার। এখানে কি করতে হবে বলেছিলাম, ডেসিমাল থেকে আমি যেখানেই যাই না কেন তাকে আট দিয়ে ভাগ করতে হবে, করেছি। এখানেও সেই একই নিয়ম, ঠিক আছে? আটে কে আট হয়েছে, ভাগ ফলটা এখানে লিখবো, ভাগ শেষটা এখানে লিখবো। আচ্ছা, ভাগশেষ যদি কিচ্ছু না বেরোয় তাহলে কিন্তু জিরো লিখবো। এই যে আগের অঙ্কগুলো যেগুলো বাইনারিতে বুঝিয়েছি, দেখো ভাগশেষ কিচ্ছু বেরোয়নি, তার মানে এখানে কাটা চিহ্ন দেবো না, এখানে জিরো বসাবো। আর এগুলোর ক্ষেত্রে ভাগশেষ একই বেরোবে, ঠিক আছে? এমনভাবেই এটা সিস্টেম। আচ্ছা, আট দিয়ে ভাগ করেছি, যা ভাগশেষ বেরোবে আমি করব। এখানেও তাই হয়েছে, আটকে এক দিয়ে কি ভাগ করা যায়, মানে এককে আট দিয়ে কি ভাগ করা যায়? যায় না, কিন্তু এই একটা আমার চাই, ওই জন্য আটকে এখানে দিয়ে ভাগ করে নিচে জিরো লিখতে হবে। এই নিয়মটা মুখস্থ করে নিতে হবে পুরো, আর এই একটা এই জিরোর পাশে পাঠাতে হবে। ঠিক এখানেও একই নিয়ম, শেষ থেকে শুরুতে যাবে, ঠিক আছে? এখানে একটু উল্টো করে লিখেছি আমি, যে এখানে 98 মানে এখানে 142, তার মানে 98 বলতে সংখ্যাটা তো বেশি, তাই না? এই সংখ্যাটা তো বেশি, কিন্তু এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা তো কম, অক্টালটা কম, তাই এটা সংখ্যাটা কম এসেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আবার একটা অঙ্কে যাচ্ছি। দেখো অক্টালের অঙ্ক, এই দেখো সবাই সেম অঙ্ক আছে, সেমভাবে ভাগ করেছি, এইভাবে এরম বেরিয়েছে, নিচ থেকে ওপরে ধরবো। নিয়ম এক, এখানে ভাগশেষ লিখবো, এখানে ভাগ ফল লিখবো। আচ্ছা, এবার আসছি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কি? এরম একটা সংখ্যা ডেসিমালে দিয়ে দিল, হেক্সাডেসিমালে যেতে গেলেও ঠিক এই গসাগুই করতে হবে। ভাগ ফল এখানে লিখবো, ভাগ শেষ এখানে লিখবো। এবার কি এক্ষেত্রে ভাগশেষ 11 বেরিয়েছে, কিন্তু হেক্সাডেসিমালে তো 11 লেখা যায় না, 11 বদলে বি লিখতে হয় আর 10 বদলে এ লিখতে হয়। তাই আমি নিচ থেকে ওপরে লিখেছি, নিচ থেকে ওপরে গেছি, 1, 6, 10 পরিবর্তে এ লিখেছি আর তারপরে 11 লিখলাম, ঠিক আছে? 11 বদলে বি লিখেছি।